বাংলাদেশে বিনিয়োগকৃত টাকা ও মুনাফা নিজ দেশে ফেরত নেয়ার অনিশ্চয়তায় ভুগছেন মার্কিন বিনিয়োগকারীরা। আমলাতান্ত্রিক জটিলতা ও আইনি দুর্বলতার কারণে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ছে না বলেও জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বাণিজ্য বিষয়ক কর্মকর্তা জন ফে। আর আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যামচামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, সাম্প্রতিক ডলার সংকটের কারণে বিদেশি কোম্পানিগুলোর মুনাফা নিজ দেশে পাঠাতে বেগ পেতে হচ্ছিল। পরিস্থিতির উন্নতি হলেও এখনও খুব একটা সন্তোষজনক নয়। 29তম ইউএস ট্রেড শো উপলক্ষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আগামী 9 মে থেকে 11 মে পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল চলবে এই ট্রেড শো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইউএস ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান অ্যামচাম সভাপতি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।